সুরের কাব্য চমকে ওঠে মন ভালো লাগার মিষ্টি আবেশ তোলে অনুরণ কথা রঙ্গে সুরের কাব্য চমকে ওঠে মন ভালো লাগা সুদে দর্শক শ্রোতা আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের হৃদি কল্লোলে আজ আমাদের স্টুডিওতে দুজন অতিথি আছেন একজন সৈকত দাস এবং জান্নাতের রহমান অতিথি আশির দশকে আমাদের মিউজিক ইন্ডাস্ট্রিতে কিছু তরুণ শিল্পীর আগমন ঘটে এবং মিষ্টি সেই কণ্ঠ যা আজও আমাদেরকে পুলকিত করে আনন্দিত করে রোমাঞ্চিত করে এমন একজন শিল্পী সৈকত দাস কেমন আছেন সৈকত দাস আজি ভালো আপনি ভালো আছেন এই তো আমরা শুরু করব আপনাকে দিয়ে তো গানের আগে আমরা একটু জানতে চাই যে আপনার সঙ্গীতের আগমনটা কিভাবে ঘটেছিল প্রফেশনালি যে গানে আসবো সেটা আমি কখনো ভাবিনি ছোটকালে গান শুনতাম বিভিন্ন একাডেমিতে কিছুদিন গান শিখেছি তাও ইনকমপ্লিট মানে যেখানে যা কিছু করছি ইনকমপ্লিট আচ্ছা তো সবকিছু মূল হচ্ছে ঈশ্বরের দান মা বাবার আশীর্বাদ ঈশ্বরের দান এটা হচ্ছে আমি এই কথাটা সব সব জায়গায় বলি অনেকে আবার এটা আবার একটু ডিসলাইক করে বলে যেটা কেন বলেন আমি তো কিছু করিনি তো আমি কোনো একটা একাডেমি শিখলাম কিছুদিন শিখ অফ কিছুদিন তবলা শিখলাম অফ কিছুদিন ভায়োলিন শিখলাম অফ হ্যাঁ ক্লাসিক্যালে কিছুতেই গেলাম দেখলাম কঠিন অফ তো আমি আমার তো সব ইনকমপ্লিট তাহলে সেটা হলো কিভাবে সেই আশি থেকে সে গান করছি ফার্স্ট 1979 এখন অবধি গাবো ভালো মন্দ আমি জানি না ঠিক কত দূর হবে তা আপনার পরিবারে কেউ গান টান করে আমার ছোট মন গাইতেন গান গান গায় এখন ও তৃপ্তি দাস ও চিটাং টেলিভিশনে গান করে আর আচ্ছা আপনি বলছিলেন 79 এ আপনি ফার্স্ট প্রোগ্রাম করি টেলিভিশন টেলিভিশন রেগুলার আর্টিস্ট হচ্ছে আমি 83 ডিসেম্বর আচ্ছা প্রথম শিডিউল প্রোগ্রাম সুরসাগর আচ্ছা আচ্ছা ওই থেকে শুরু আচ্ছা রেডিওতে কি আপনি সেই সময় থেকে সেই সময় আমি রেডিওতে 79 ফার্স্ট প্রোগ্রাম টেলিভিশনে 79 তো চলেন যাই প্রথম গানটি শুনবো প্রথম যে গানটি করছি গানটি মূল শিল্প হচ্ছে হেমন্ত মুখোপাধ্যায় আচ্ছা অলির কথা শুনে বকুল হাস আচ্ছা গানটা খুব বিখ্যাত গান আমি জানি না কতটুকু গাইতে পারবো চলো অলির কথা শুনে বকুল হাসি কই তাহার মত তুমি আমার কথা শুনে হাসো না তো ধরার ধুলিতে যে আগুন আসি কই তাহার মত তুমি আমার কাছে তবু হাসো না তো অলির কথা শুনে বকুল হাসি কই তাহার মতো তুমি আমার কথা শুনে হাসো না তো আকাশ পারি যেমন করে মেঘ যাই গোড়ে আকাশ পারে ওই অনেক দূরে যেমন করে মেঘ যাই গোড়ে যেমন করে সে হাওয়ায় ভাসে ওই তাহার মতো তুমি আমার স্বপ্নে তুমি কথা শুনে বকুল হাসি কই তাহার মতো তুমি আমার কথা শুনে হাসো না তো ধরার ধুলিতে যে আগুন আসি কই তাহার মতো তুমি আমার কাছে তবু অনেক সুন্দর হয়েছে সৈকত অনেক সুন্দর গিয়েছেন আপনি ধন্যবাদ
মানে আপনার যে সিডি প্রকাশনা, মানে সেই সময় তো ক্যাসেট ছিল, আপনি তো তখন অ্যালবাম বেরিয়েছিল, এটা আমার ক্যাসেট ছিল 1984 পূজা শঙ্কর একটা ক্যাসেট, হারানো দিনের গানের ক্যাসেট না, এটা আমার মৌলিক গান ছিল, এটা আমার অন্য ক্যাসেট বেরিয়েছে ওয়ার্ল্ড মিউজিক থেকে জানতে ইচ্ছে করে নামে একটা শিরোনামে একটা ক্যাসেট বেরিয়েছে পুরনো গান, মানে ওটা পুরনো দিনের গান তো অলমোস্ট সবাই গিয়েছে, কম বেশি সবাই গিয়েছে, পরে নতুন নতুন গান সৃষ্টি হয়েছে আমাদের নিজেদের, আমার নিজের মৌলিক গান আছে দু একটা, তো গানগুলো গাইতে ভালো লাগে, জানি না কতটুকু কি করলাম না আমি তো কিছু বুঝতে পারছি। আচ্ছা আমরা সেটাতে আসবো পরে, এবার আমরা তিথির কাছে একটু ঘুরে আসি। তিথি তুমি তো আগেও আমাদের অনুষ্ঠানে এসেছো এবং দর্শকরা কতটুকু মনে রেখেছেন তারপরে আরেকবার একটু ঝালাই করে নি তোমার এই সঙ্গীতে আগমনটা জেনে নি আরেকবার। রংপুরে? হ্যাঁ রংপুরে, খুব ছোটবেলা থেকেই আমার সঙ্গীত জীবনের শুরু, আমার মায়ের ইচ্ছাতেই, মা বাবা দুজনেই সঙ্গীত পছন্দ করতেন কিন্তু আমার পরিবারে কেউ সঙ্গীতের সাথে জড়িত না, তারা শুধু পছন্দ করতেন বলে আমাকে ভর্তি করে দিয়েছিলেন একটা গানের স্কুলে, এবং তখন থেকেই সঙ্গীত চর্চা শুরু। কত বছর বয়স থেকে? তখন আমি অনেক ছোট, হয়তো 5-6 এ পড়ি এরকম। তবে তোমার মানে ক্লাসিক্যাল তুমি শিখতে? আমার বেসটা ছিল নজরুল সঙ্গীত। আচ্ছা আচ্ছা। আম্মা খুবই পছন্দ করতেন নজরুল সঙ্গীত, এবং আসলে আমি যখন 89-এ প্রথম জাতীয় পুরস্কার পাই সেটার সেই সাবজেক্ট ছিল নজরুল সঙ্গীত। আচ্ছা আচ্ছা। তারপর থেকে আমি অটোমেটিক মানে ইনভলভ হয়ে গেলাম নজরুল সঙ্গীতের প্রতি, এবং আমার মা শিক্ষক রেখে দিলেন একজন বাসায় আমার উস্তাদ। তো আজকে প্রথম গান তুমি কি শোনাতে চাও? আজকে আমি চেষ্টা করব যে যে ছিল দৃষ্টির সীমানায়। খুব সুন্দর গান। যে ছিল দৃষ্টির সীমানা, যে ছিল সেই চিনা, কতদিন দেখিনি তার চোখে যে স্বপ্ন আঁকিনি, যে ছিল দৃষ্টির সীমানা, যে ছিল হৃদয়ের আঙিনা, সে হারালো কোথায় গো দূর জানা সেই চিনা, দেখিনি তার চোখে যে স্বপ্ন আঁকিনি, যতখানি সুখ দিয়েছিল যে ছিল দৃষ্টির সীমানা, যে ছিল হৃদয়ের আঙিনা, সে হারালো কোথায় তো দূর জানা সেই চিনাক, কতদিন দেখিনি তার চোখে যে স্বপ্ন আঁকিনি, বলি আমার
জানা সেই চেনা কতদিন দেখিনি তার চোখে যে স্বপ্ন মাকিনি যে ছিল দৃষ্টির সীমানা যে ছিল কতদিন দেখিনি তার চোখে যে স্বপ্ন আঁকিনি তিথি কি বলবো মানে আমি কিছুক্ষণের জন্য উদাস হয়ে গেলাম এত আবেগ দিয়ে তুমি গাইলে কিন্তু এত চমৎকার এত সুন্দর সৈকতদা আপনার আপনার সাথে কথা হচ্ছিল আপনার অ্যালবাম নিয়ে তো সেই সময় আপনি হারানো দিনের গানের অ্যালবাম করেছিলেন মৌলিক গানের বলছিলেন যে আপনার মৌলিক গানের আমি প্রথম করেছিলাম মৌলিক গান সেটা 1984 পূজা সংগত ছিল 84 শাইন ডিস্কো থেকে পরে আমি করেছি পুরনো দিনের বাংলা গান আচ্ছা এখন তো প্রচন্ড আগ্রহ নেক্সট যেটা কামিং এটা তো মেগা প্রজেক্ট আর কি একটা আচ্ছা মানে 60টা গানের বিশাল আয়োজন আচ্ছা আচ্ছা এটা নিজের গান পুরনো গান কবে নাগাদ আসবে এটা 3-4 মাস থেকে শুরু হবে কাজ টোটাল 60 সংস নিজের গান 20টা গান আমার নিজের গান পূর্ণ বাংলা গান এবং আমার রিলিজিয়াস গান আচ্ছা আচ্ছা আমার রিলিজিয়াস কিছু গান আছে অ্যালবামে ওটা সব রেডি জাস্ট ফান্ড আসবে ছুটবো তো চলেন যাই দ্বিতীয় গানে আমরা দ্বিতীয় গান শুনবো এখন যে গানটি করব এটা বাংলাদেশের একটি বিখ্যাত গান ছায়াছবির গান রাজধানী বুকের ছায়াছবি কথা কেজি মোস্তফা সুর রবীন ঘোষ মূল শিল্পী হচ্ছেন তালাত মাহমুদ তোমারই লেগেছে এত যে ভালো সাথে বুঝি না জানি রাতের বাসুরে দোসর হই তাই সে আমার টানে তাই সে আমার টানে রাতের আকাশে তারার মিতালি আমাকে দিয়েছে সুরের বিতালি কত যে আশায় তোমার নামে জ্বালিয়ে আমি রেখেছি দীপালি আকুল ভ্রমরা বলে সে কথা ফুলের কানে কানে চাঁদ বুঝি তা জানে তোমার লেগেছে এত যে ভালো চাঁদ বুঝি তা জানে রাতের বাসরে দোসর হয়ে তাই সে আমার টানে তাই সে আমার টানে সৈকতা কি বলবো এটা তো সেই আশির দশকে কথা মনে পড়ে গেল মানে আপনি তো করেছিলেন গান হ্যাঁ এমন না আরো অনেক অনেকে করেছে কিন্তু এমন একটা ঘটনা আছে আমাকে একজন বলছে চিটোঙ্গে তখন অনেকদিন আগের কথা বলে যে আপনি কি ওই গানের শিল্পীকে চিনেন
আমি কিনা বলো যে তিমির নন্দী যে তোমার লেগেছে তো ভালো, যার গানটা উনি আমি এটা গান তো আরেকজনের জানলো তিমির নন্দীর গান। হ্যাঁ হ্যাঁ, এত জনপ্রিয় ছিল আপনার গানটা তালাত মাহমুদ তিমির নন্দী আর তোমার লেগেছে এত যে ভালো, আশিক দর্শকে এমন ভাবেই মানে জুড়ে গিয়েছিল, এখনো মনে আছে এখনো পর্যন্ত না আসলে গানটা তোমার শিক্ষার ব্যাপারটা, সঙ্গীতের শিক্ষার ব্যাপারটা, তারপর তুমি ঢাকায় চলে এলে কোন বছরে? আমি ঢাকায় এসেছি 2003-এ। তোমাকে আমি তো টেলিভিশনে তুমি আমার নিজেও ইন্টারভিউ নিয়েছো, এত সুন্দর যে গান করে এটা আমি জানতাম, এখন ভালো উপস্থাপনা করছে, আবার উনি ভাত কেউ ভালো গাচ্ছে, মানে মেয়েদের ক্ষেত্রে ম্যাক্সিমাম তো বহুল প্রতিভা আর কি, 2-in-1, 3-in-1। কিন্তু আমার মনে হয় কি যে আমি যেমন এখন প্রেজেন্টেশন করছি না, কারণ আমি মনে করি যে ওখানে অনেকখানি সময় দিতে হয়, যে কোনো কাজই আমি করি সেটা প্রেজেন্টেশনই হোক কিংবা গানই হোক, আমাকে কিন্তু কনসেন্ট্রেশন বলেন, চর্চা বলেন, সব কিছু কিন্তু ধ্যান জ্ঞান সব কিছু কিন্তু ওখানেই আমাকে নিমজ্জিত রাখতে হবে। তো আমি পারছিলাম না, আমি মানে গান থেকে পিছিয়ে যাচ্ছিলাম, প্রেজেন্টার হিসেবে আমাকে মানুষ বেশি চিনছিল, সেজন্য আমি পরে দেখলাম যে না, আমার গানের পিছনেই সময়টা বেশি দিতে হবে এবং আমার মূল টার্গেট হচ্ছে একজন সঙ্গীত শিল্পী হওয়া, সেজন্য আমি গানের প্রতি এখন বেশি সময়টা। তো চলো দ্বিতীয় গানে যাই, কোন গানে যাব? আমি এবারে গাইছি শ্রদ্ধেয় লতা মঙ্গেশকরের একটি গান যার সুর এবং কথা সলিল চৌধুরী। বাকি কথা পরে হবে, ধূসর ধূলির পথ ভেঙে পড়ে আছে রথ, বহু দূর দূর যেতে হবে, আজ তবে এইটুকু বাকি কথা পরে হবে। ছায়া পথ খুঁজো নামাই, সবুজ সবুজে মেশা নীল নীলিমা পাবে নামাই, গোধূলি ছায়া পথ খুঁজো নামাই, শরতের কোন এক নাম না জানা শিউলির ফুল যে থা ঝরে ঝরে যা, মনির মতো দুটি চোখে আবুনত না গাওয়া সে গান হয়ে রবে, আজ তবে বাকি কথা পরে হবে। জানি না কি রূপ নেবে ভালোবাসা, তখন অন্য মন অন্য আশা অন্য ভাষা, জানি না কি রূপ নেবে ভালোবাসা, তুমি যদি মনে মনে মগ্ন হয়ে ফুলের শিশু হয়ে রং আমি সুরজের হয়ে তোমাকে যাব ছুঁয়ে, সে কথা কি ভুল হয়ে যাবে, আজ তবে টুকু
বাকি কথা পরে হবে। আসলে কি বলবো, এত সুন্দর একটা গান শুনিয়েছো, তারপরে মনে হচ্ছে যে আরো শুনি, কিন্তু আমাদের তো সময়সীমা কম। হ্যাঁ, আমারও মনে হচ্ছে যে আরো গাই। তো আবার কোন সময় হয়তো তোমাকে ডেকে নিয়ে আসবো গান শোনার জন্য। নিশ্চয়ই, আমি অনেক কৃতজ্ঞতা জানাচ্ছি আপনাকে এবং সংশ্লিষ্ট যারা বাজিয়েছেন, অনেক চমৎকার বাজিয়েছেন, বলার অপেক্ষা রাখে না, ওনারা সবাই খুবই শ্রদ্ধেয় আমাদের এবং খুব ভালো লাগলো। সৈকতদা, আপনার কাছে যাব, শেষ গানটা শুনবো, কোন গানটা শুনবো আপনার কাছ থেকে? আমার এখন যে গানটা করবো, আমার নিজের একটা মৌলিক গান, মানে টিভিতে যখন এই ফার্স্ট শিডিউল প্রোগ্রাম পায় 1983 ডিসেম্বর, তখনকার শিডিউল প্রোগ্রামের এই গানটা ছিল, অনুষ্ঠানের নাম ছিল সুরসাগর, গীতিকার জীবন চৌধুরী, সুরকার মোহাম্মদ আলী সিদ্দিকী। আচ্ছা, আর আমি নিজে গানটি করেছিলাম, বেলা হয়ে যায় এখনো তুমি ফিরে এলে না, অনেক চমৎকার গান। চলুন শুন। বেলা বয়ে যা এখনো তুমি ফিরে এলে না, দু চোখ ভরে নেমে এলো যে শাওনের বন্যা। বেলা বয়ে যা এখনো তুমি ফিরে এলে না, দু চোখ ভরে নেমে এলো যে শাওনের বন্যা। বেলা বয়ে যায় কেমন করে থাকি একাকি ঘরে, আলোর স্বপ্নে আছি আধারে, কেমন করে থাকি একাকি ঘরে, আলোর স্বপ্নে আছি আধারে, সইতে পারি না বিরহ বেদনা, দু চোখ ভরে নেমে এলো যে শাওনের বন্যা। বেলা বয়ে যাও এখনো তুমি ফিরে এলে না, দু চোখ ভরে নেমে এলো যে শাওনের বন্যা। বেলা বয়ে যায়। জীবন চৌধুরীর কথা এবং মোহাম্মদ আলী সিদ্দিকী, আমাদের শ্রদ্ধেয় দুজন শিল্পী, তাদের কথায় তাদের সুরে আপনি গাইলেন অনেক আবেগ দিয়ে, অনেক সুন্দর। আমি চেষ্টা করছি। তো অনেক ধন্যবাদ সৈকতদা আমাদের অনুষ্ঠানে আসার জন্য, তিথি তোমাকে অনেক ধন্যবাদ। আপনাকে অনেক ধন্যবাদ অনুষ্ঠানে আমাদেরকে সুযোগ দেওয়ার জন্য, এবং ওর সাথে গাইতে আমার নিজের ভালো লাগছে, ও তো যেটা আমি ওকে লাইক করি এমনিতে, কখনো দেখা হয়নি। আমারও সৌভাগ্য আপনি দাদা তার মাঝখানে আমি বসে আছি, আমি খুবই কৃতজ্ঞ, খুবই ভালো লাগছে। ফ্যামিলি আমার মতো, যারা দেখবে হয়তো ভালো লাগবে, আর খারাপ লাগবে না। সৈকত দাসের কথাই বলি, হয়তো আপনাদের অনুষ্ঠানটা ভালো লাগবে। আজ এই পর্যন্তই, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে আগামী পর্বে অন্য দুজন অতিথির সাথে। ধন্যবাদ।
অনুরাগ।